एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल मेलोडी विद शुभ्र। तो तुम्हारा सबाई जानो जे आमी नॉर्मली आमार यूट्यूब चैनले बांग्ला एवं हिंदी गाने कवर ट्यूटोरियल दिए थाकी। एछाड़ाओ म्यूजिक थियोरी निये आमी बेश किछु लेसन करेछी गिटारे एवं आरो करब। तो बर्तमाने यूकुलेले शेखार प्रवणताटा अनेक बेड़े जाच्छे तोमादेर मध्ये, तो सेटा माथाय रेखेई आमी एकटा यूकुलेले बेसिक ट्यूटोरियल आज के निये डिटेल्स वीडियो देव। तो आज के वीडियो नॉर्मली देखे तुम्हारा बजानो शुरू करते पारो, तुम्हारा जरा गान गाओ कॉर्ड बजाते चाओ तादेर जोन्नो आज के वीडियो आदर्श। एवं यूकुलेले बेश किछु बेसिक एर पार्ट्स की फांगशन ट्यूनिंग निये सबकिछु निये आलोचना करब। तो यूकुलेले रिलेटेड आरो अनेक वीडियो पावार जोन्नो एवं गिटार रिलेटेड वीडियो पावर जोन्नो चैनल टी अवश्य सब्सक्राइब करो एवं बेल बटन टी अवश्य प्रेस करे रखो। चलो ताहले शुरू करा जाक आज के लेसन। तो प्रथमे ही बोली यूकुलेले एक टी हवाईयन इंस्ट्रूमेंट। यूकुलेले साथे गिटारे बेसिक किचु डिफरेंस होलो, प्रथमे तो यूकुलेले साइज़े अनेकटाई छोटो एवं यूकुलेले ते चारटे स्ट्रिंग्स, गिटारे छटा स्ट्रिंग्स बा बारोटा स्ट्रिंग्स। यूकुलेले ते स्ट्रिंग्स गुलो हय नाइलनेर नॉर्मली एवं गिटारेर क्षेत्रे क्लासिकल गिटार बाद दिले सबकटा गिटारेरी स्ट्रिंग स्टील स्ट्रिंग्सेर हय। आर यूकुलेलेर जे ट्यूनिंग फांगशन सेटाओ आलादा। गिटारे आमरा जानि छटा स्ट्रिंग, फ्रॉम फार्स्ट स्ट्रिंग टू सिक्स स्ट्रिंग सेटा हलो ई बी जी डी ए ई। आर यूकुलेलेर क्षेत्रे फार्स्ट स्ट्रिंग हलो ए, सेकेंड स्ट्रिंग हलो ई, थार्ड स्ट्रिंग हलो सी, फोर्थ स्ट्रिंग हलो जी, यदि 4-2-1 बोली जी सी ई ए। यही हलो बेसिक डिफरेंस गिटार एवं यूकुलेलेर मध्ये। एवं यूकुलेले इंस्ट्रूमेंटटा खूबी हैंडी, तुमि जेखाने खुशी बेड़ाते गेले बा जेखाने खुशी गेले एटा निये जेते पारो, कोनो प्रॉब्लेम हय ना। तो एबार बोली एर पार्ट सम्बन्धे। यूकुलेलेर पार्ट, ए जे ओपरेर पार्टटा तोमरा देखछो एटाके बला हय हेड बा हेड स्टक। এই চারটে টিউনিং কিজ বা টিউনিং পেগস আমরা জানি। এই হোয়াইট যে পার্টটা দেখছো, এই হোয়াইট পার্টটাকে বলা হয় নাট। এরপরে যে এই লম্বা পার্টটা দেখতে পাচ্ছ তোমরা, আমি আরো ফোকাসে আনছি, এই লম্বা পার্টটাকে বলা হচ্ছে ইউকুলেলের নেক। ওকে, তো নেক, এবার নেকের ওপরে যে ব্ল্যাক পার্টটা, যে ওপরে যে লেয়ারটা, এটাকে বলা হচ্ছে ইউকুলেলের ফ্রেট বোর্ড, ফ্রেট বোর্ড বলা হয় এটাকে। তা আমরা কি দেখছি, ফ্রেট বোর্ডটা অসংখ্য পার্টে ডিভাইড করা আছে, এর ফলে অনেকগুলো ছোট 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 পার্টে ভাগ হয়ে গেছে নেকটা। তো এই প্রত্যেকটা পার্টকে ইন্ডিভিজুয়ালি বলা হয় ফ্রেট। তাহলে এতগুলো ফ্রেট আমরা পাচ্ছি, তো এতগুলো ফ্রেট যখন পাচ্ছি তার কাউন্টিং থাকবে নিশ্চয়ই। তো কাউন্টিংটা শুরু হচ্ছে ওপর থেকে, যে ওপরে যে বক্সের মতো এরিয়াটা দেখছো, ফার্স্ট বক্স এরিয়াটা, এটাকে আমরা বলবো ফার্স্ট ফ্রেট। নেক্সট যে এরিয়াটা দেখছো এটাকে বলবো সেকেন্ড ফ্রেট, তারপরে যে থার্ড ফ্রেট, ফোর্থ ফ্রেট, এইভাবে যাচ্ছে। তো নর্মালি ইউকুলেলে চার রকমের হয় তার সাইজের পার্থক্যে। একেবারে যে ছোট ইউকুলেলেটা হয় সেটাকে বলা হয় সোপ্রানো ইউকুলেলে, সেটা নর্মালি 21 ইঞ্চেস এর হয়। তারপরে যে ইউকুলেলেটা আছে সেটা হচ্ছে কনসার্ট সাইজ ইউকুলেলে, যেটা আমার দেখতে পাচ্ছ, যেটা এই মুহূর্তে সব থেকে বেশি পপুলার। নর্মালি কনসার্ট সাইজ সব থেকে বেশি কিনে থাকে মানুষ, যেটা 24 ইঞ্চেস এর হয়। তারপরে যেটি আসে সেটা হলো টেনের ইকুলেলে, যেটা 26 ইঞ্চেস এর হয়, আর একটু বড় হয়। বড় মানে বেসিক ব্যাপারটা কি, নেকটা লম্বা হবে, ফ্রেট বেশি থাকবে, বড় হওয়ার সুবিধাটা এটাই। আর শর্ট থেকে লম্বা যেটা হয় সেটা হয় ব্যারিটোন ইকুলেলে, সেটা 29 ইঞ্চেস এর। তো এই ছিল ইকুলেলের প্রকারভেদ। তো আমরা নেকে ছিলাম, নেকে ফ্রেট ক্লিয়ার হয়ে গেছে। এবার যে হোয়াইট ডটস গুলো আমরা দেখতে পাচ্ছি, এই হোয়াইট ডটস গুলোকে বলা হয় ফ্রেট মার্কারস। ওকে, এগুলো পার্টিকুলার পজিশনেই থাকবে, আমার ফ্রেটে যেখানে থাকবে, তোমাদের ইনস্ট্রুমেন্টে তোমরা যখন ইকুলেলে কিনবে বা হাতে নিয়ে বসে আছো তোমরাও মেলাও। ফিফথ ফ্রেটে আছে দেখো ফ্রেট মার্কার, সেভেন ফ্রেটে আছে, টেন ফ্রেটে আছে, টুয়েলভ ফ্রেটে আছে, ফিফটিনে আছে, সেভেন্টিনে আছে। যাদের সোপ্রানো আছে তাদের এতটা নেই, 15 অব্দি আছে বা 12 অব্দি আছে। ওকে,
সো এই হলো ফ্রেট মার্কার। ফ্রেট মার্কার দেওয়ার অ্যাডভান্টেজটা আমি তোমাদের বলে রাখি, ফ্রেট মার্কার এর পজিশন গুলো মনে রাখলে আমরা সহজেই আমাদের যে জায়গা থেকে আমরা যে পজিশন থেকে বাজাতে চাইছি সেজন্য সেখানে সহজেই পৌঁছে যেতে পারি, তাই ফ্রেট মার্কারটা দেওয়া হয়। এটা ইউকুলেলের ক্ষেত্রেও যেমন সত্যি, গিটারের ক্ষেত্রেও তেমন সত্যি। তো এই ছিল নেক। এবার যে পরের পার্টটা দেখছি এটা হচ্ছে বডি। বডিতে যে এই ব্ল্যাক পার্টটা দেখছো, ব্ল্যাক পার্টটা লাগানো আছে এক্সট্রা করে, এই পার্টটাকে বলা হয় ব্রিজ, ওকে। এবং এই যে হোয়াইট পার্টটা দেখছো এক্সট্রা, এটা হচ্ছে স্যাডেল, SADDLE, স্যাডেল। আর এই যে হোল, এটাকে বলা হয় সাউন্ড হোল, এটা রাউন্ড, তাই রাউন্ড সাউন্ড হোল, ওকে। খুব হালকা একটা ইনস্ট্রুমেন্ট, খুব হ্যান্ডি ইনস্ট্রুমেন্ট, যারা গান গাও বা মোটামুটি গান গাও তাদের জন্য তো খুবই ভালো। কারণ নর্মালি গিটারে কর্ড বাজাতে গেলে কি হয়, অনেকের আঙুলে জ্বালা করে, ব্যথা করে, তো সেদিক থেকে দেখতে গেলে ইউকুলেলেতে কর্ড বাজানো খুবই ইজি। এবং যেহেতু চারটে স্ট্রিং, বুঝতেই পারছো বাজানোটা আরোই সহজ। এটা প্লেকট্রাম, এটা দিয়েও তোমরা বাজাতে পারো ইউকুলেলে। এটা ধরার নিয়ম হচ্ছে ডান হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার সেটার এইখানে সামনে রেখে থাম দিয়ে প্রেস করলে এরকম ভাবে ডাউন আপ করে তোমরা বাজাতে পারো, ওকে। আর এটা ছাড়াও তোমরা ফিঙ্গার দিয়ে বাজাতে পারো, ফার্স্ট ফিঙ্গার আর থাম দিয়ে। এবার ফিঙ্গার নিয়ে একটু বলি, এটা হলো ফার্স্ট ফিঙ্গার, যেহেতু থামটা থাকে সবসময় পেছনে আর এই চারটে ফিঙ্গার থাকে সামনে, এই চারটে ফিঙ্গার দিয়ে আমরা মূলত বাজাই। তো এই হলো ফার্স্ট ফিঙ্গার, এটা সেকেন্ড ফিঙ্গার, এটা থার্ড ফিঙ্গার, এটা ফোর্থ ফিঙ্গার। সো 1, 2, 3, and 4। আর স্ট্রিং তো বলেইছি, একদম নিচের যে স্ট্রিংটা 1, ফার্স্ট স্ট্রিং, এই স্ট্রিংটাকে তোমরা এ স্ট্রিংও বলতে পারো। তারপর যে সেকেন্ড স্ট্রিং দেখছো এটাকে ই স্ট্রিং বলতে পারো, তারপর যে থার্ড স্ট্রিং সেটা সি, আর ফোর্থ স্ট্রিং, ওকে। এর টিউনিংটা এ, ই, সি, জি, নিচের যে দুটো টিউনিং কিজ আছে সেগুলো ক্লক ওয়াইজ, অর্থাৎ বা দিক থেকে ডান দিকে ঘুরলে টাইট হয়, আর উপরের দুটো ঠিক উল্টো, ডান দিক থেকে বা দিক বা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে সেগুলো টাইট হয়। ইউকুলেলে টিউনার তোমরা শপ থেকেও কিনতে পারো, বা তোমরা নর্মালি মোবাইলে ইউকুলেলে টিউনার ডাউনলোড করেও টিউন করে নিতে পারো। তো টিউনিং করাটা ইম্পর্টেন্ট। তো এবার তোমাদের বেসিক ফার্স্ট স্ট্রিং এ সারেগামা পাটা আমি শেখাই। ফার্স্ট স্ট্রিং এ ইউকুলেলেতে সারেগামা পা কিভাবে বাজাবে, তাহলেই তোমরা অনেক গান বাজাতে পারবে যেকোনো একটা সিঙ্গেল স্ট্রিং এ। পরে আমি আরো ডিটেলস মাল্টিপল স্ট্রিং ইউজ করে কিভাবে সারেগামা পা বাজাতে হয় এবং কর্ড অনেক দেখাবো, আজকে একদম বেসিক দেখাচ্ছি যেটা দিয়ে তোমরা স্টার্ট করতে পারো এবং যে কোনো গান বাজানো শুরু করতে পারো। তো ফার্স্ট স্ট্রিং, যেমন ই স্ট্রিং, যদি ই মেজর স্কেলে আমরা সারেগামা পাটা বাজাই তাহলে ফার্স্ট স্ট্রিং ওপেন বাজবে, তারপর ফার্স্ট স্ট্রিং এর সেকেন্ড ফ্রেট এইভাবে চাপতে হয় মাঝামাঝি পজিশনে, ধারে এলে হবে না, তাহলে সাউন্ড মিউট হয়ে যায়। এই যে ফিঙ্গারের মাথাটা আছে, ফিঙ্গার টিপ দিয়ে এরম ভাবে প্রেস করার চেষ্টা করবো, ওকে। রে, তারপর গা বাজাবো, ফোর্থ ফ্রেট ফার্স্ট স্ট্রিং, মা, ফিফথ ফ্রেট ফার্স্ট স্ট্রিং, পা, সেভেন্থ ফ্রেট ফার্স্ট স্ট্রিং, ধা, নাইন্থ ফ্রেট ফার্স্ট স্ট্রিং, নি, ইলেভেন্থ ফ্রেট ফার্স্ট স্ট্রিং, সা, টুয়েলভ ফ্রেট ফার্স্ট স্ট্রিং। এবার আমি বেশ কটা সহজ সহজ কর্ড তোমাদের বলে দিচ্ছি। যেমন সি মেজর, খুব ইম্পর্টেন্ট একটা কর্ড, সব গানেই পাবে। সি মেজর বাজাতে গেলে তোমাদের থার্ড ফিঙ্গার হবে কারেক্ট ফিঙ্গার, থার্ড ফিঙ্গারটাকে তোমরা থার্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিং এ প্রেস করে চারটে স্ট্রিং এরম বাজাও, ডাউন আপ ডাউন আপ, ওকে। এটা তোমরা ফিঙ্গার দিয়ে বাজালে ডাউন বাজানোর সময় ফার্স্ট ফিঙ্গার আর আপ বাজানোর সময় থাম। সো ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এরম ডাউন আপ প্র্যাকটিস করো ফার্স্টে। এই ছিল সি মেজর। তারপরে আসি আরেকটা সহজ কর্ড যেখানে একটা মাত্র ফিঙ্গার ইউজ হয়েছে, এ মাইনার। সেখানে আমরা কি করছি, সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিং এ সেকেন্ড ফিঙ্গার রাখবো, আর কোনো ফিঙ্গার নয়। এটাকে এরকম শুয়ে দিলে হবে না, ফিঙ্গারটাকে কিন্তু এরকম খাড়া ভাবে রাখতে হবে, আর এখানে থামের ব্যাকআপটা থাকবে এরকম, এরকম শুয়ে দিলে কিন্তু সাউন্ড হবে না, অরিজিনাল সাউন্ড তোমরা পাবে না। সো এই হচ্ছে প্রপার পশ্চার। এই নিয়ে
এবার ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এই হলো এ মাইনার। এবার এফ এ গেলে এ মাইনার থেকে এফ টা শিখলে আরো সহজ হবে। সেকেন্ড ফিঙ্গারটা যেমন ছিল সেরকম থাকবে সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিং এ, খালি যে ফার্স্ট ফিঙ্গারটা সেটা অ্যাড অন হয়ে যাবে ফার্স্ট ফ্রেটের সেকেন্ড স্ট্রিং এ। এই দেখতে পাচ্ছ, এই দুটো ফার্স্ট ফ্রেটের সেকেন্ড স্ট্রিং আর সেকেন্ড ফ্রেটের ফোর্থ স্ট্রিং, এই হয়ে গেল এফ মেজার। ডাউন আপ ডাউন আপ ডাউন, আগে কর্ড গুলো ধরা প্র্যাকটিস করতে হবে। তারপর আমি লাস্টে স্ট্রামিং এ আসছি, দুটো যে দুটো স্ট্রামিং এ ম্যাক্সিমাম গান থাকে। এবার আসছি জি। জিটা হচ্ছে এই তিনটের তুলনায় একটু কঠিন। কেন কঠিন? কিছুই না, তিনটে ফিঙ্গার আমাদের ইউজ হবে। সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং এ ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিং এ সেকেন্ড ফিঙ্গার, এন্ড থার্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিং এ থার্ড ফিঙ্গার। তোমরা যারা গিটার বাজাও তাদের কাছে এই কর্ডটা অনেকটা ডি মেজারের মতো মনে হবে, আসলে এটা ইউকুলেলে হয়ে যায় জি মেজার। যখন তোমরা কর্ড গুলো ভালো করে ধরতে পারবে কর্ড গুলো সহজ হয়ে যাচ্ছে, কর্ড গুলো চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট। এ মাইনার এফ জি দুটো আমি বলছি, একটা ফোর বাই ফোর এর খুব ইম্পর্টেন্ট। ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, 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 ডাউন ডাউন আপ। এভাবে সি এ মাইনার এফ জি এই চারটে কর্ডের মধ্যে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ করে দুবার করে তোমরা এটাকে লুপের মতো ঘোরাও। এটা হচ্ছে ফোর বাই ফোর এর খুব একটা ইম্পর্টেন্ট, এটাকেই টেম্পোটা বাড়িয়ে কমিয়ে অনেক গান, অনেক বাংলা হিন্দি গান হয়ে যায়। এরপর একটা টেম্পো বলি, এরপর একটা স্ট্রামিং বলি, যেটা হলো থ্রি বাই ফোর। ডাউন ডাউন আপ ডাউন আপ, এইটা বাজিয়ে তোমরা থ্রি বাই ফোরে, যেমন পুরানো সেই দিনের কথা, ও যে মানে না মানা, অনেক রকমের গান এগুলো তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। আমিও পরবর্তীকালে লেসন দেব, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই এবং বেল বাটনটি প্রেস করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো নতুন একটা ভিডিও নিয়ে, সঙ্গে থাকতে হবে এবং বাজিয়ে যেতে হবে।